আমার কাছে ভাই বর্তমানে কোনো টাকা পয়সা নেই, টাকা পয়সা যা আসলে সব পিকনিকে দিয়ে দিছি, কালকে আমি এখন পিকনিকে যাবো, আমি ধরে কোনো টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতে পারবো না ভাই, আমি দুঃখিত। এনে আমরা কান্দাকাটি করে লাভ নাই, কালকে আমরা পিকনিকে যাবো, আমরা টাকা পয়সা আমাদের কাছে নাই, তো যাবো ভাই আসতে হবে না আজকে। এখন হারে হারে টের পাচ্ছি যে নয়ন করা আমার একদম ঠিক হয়নি। ধরে কব লাগছে তোরে, তোর কি মন খারাপ বলা মানে? আর বলিস না, আমার ভাই কাছে কয়টা লোক টাকা পায় ওরে আজকে আটকে রাখছে, টাকা দেয় না দিকে। কত টাকা পায়? 500 টাকা পায়। আর ওই ছেলেটা খুব খারাপ, টাকা না দিলে ওরা আজকে অনেক মারবো। বন্ধু অনেক কষ্ট করে আমি 400 টাকা জমাইছি, তুই এগুলো দিয়ে যা। কিন্তু ওরা তো 400 টাকা বানবো না, ওদেরকে তো 500 টাকা দিতে হবে। ওদের বলা 100 টাকা কাল দেবো, কিন্তু ওরা যদি তাও না শুনে চলে আসবে তাহলে তোর সাথে। বন্ধু তোকে আমি কাল এত কত কি বললাম, তোর নিয়ে কত হাসাহাসি করলাম, আর তুই আমার বিপদের সময় সবার আগে আসলি। বন্ধু তুই আমার মাফ করে দিস, তুই আমার পুরীত বন্ধু, কোনো ব্যাপার না, চল আগে তোর তো ভাঙ্গি বাঁচে। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের বর্তমানে জামানায় প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বড় দায়, আর যেখানে কথায় থাকে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ।